আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে বোয়াল মাছ রান্না করছি, একটু ওই যে আমার একটা নিজস্ব স্টাইল, এটা বাটনার বলা যায় না, বাটনার মতো আর কি। পেঁয়াজ আর কাঁচামরিচ অল্প তেলে ভেজে নিয়ে পাটায় বাটা, আর এছাড়া রেগুলার মশলা সেটা দিয়ে একটুখানি সিমের বিচি দিব। সিমের বিচি এখন তো অনেক পাওয়া যাচ্ছে, বলা যায় শেষের দিকেও, মানে এটা আমরা যেরকম যখনকার সবজি বা ফল তখনই খাই, তারপরেও এছাড়া অনেক সময় সিমের বিচি, মটরশুঁটি এগুলো একটুখানি খাই, অল্প অনেক, মানে একদম বছর ধরে খাওয়া যায়, এইভাবে আমি সংরক্ষণ করি না, খুব দুই দুই এক মাস খাওয়া যায় এরকম রাখি। তো সিমের বীজ মনে করেছি যে বেশি করে আনবো, এনে তারপরে সেটা শুধু বীজও রাখা যায়, আবার এরকম ছিলে হাফ একটু ভাপ দিয়ে রাখা যায়। তো যাই হোক, আমি যেটা রান্না করছি সেই দিকে মনোযোগ দেই। পেঁয়াজটা ভাজা হচ্ছে, একটুখানি জিরা ফোড়ন দিয়েছি, এখন মশলাগুলো দিয়ে দিব। আগে একটু নুন দেই, আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। বোয়াল মাছটা অনেক সময় অনেক বড়, বোয়াল মাছটা বড়ই ছিল এবং স্বাদও স্বাদও ভালো, তারপরেও না বোয়াল মাছ একটু যত্ন করে রান্না করতে হয়, তাছাড়া একটা সাদা সাদা কেমন অন্যরকম একটা স্বাদ হয়। একদম শীতের মধ্যে যে একদম এত উঁচু মাটি থেকে এত উঁচু এরকম বল মাছ, এই যে গরুর যেরকম এই জায়গার মধ্যে একটা থলথল একটা ইয়ে থাকে, ওরকম বল মাছ, ওই সেই বল মাছ ছোটবেলায় খেয়েছি। আমার শায়দ খুব একটা বল মাছ কেনেন না, মানে কিনে ঘরে আনেন না, আমার আসলে কেউ বল মাছ দিলে তখন সেটা রান্না করি আমি। আমি মশলা দিচ্ছি একটুখানি, এটা শুধুই জিরা বাটা, হাফ চামচের একটু বেশি জিরা বাটা, একটুখানি আদা বাটা ছোয়াবো, একটুখানি আদা বাটা, এটা রসুন বাটা। এই রসুন যে কোন সময় একবার নীল হয় একবার সবুজ হয় বুঝতেই পারি না, আর না এটুকু থাক। আর এই মশলাটা আমি পুরাটাই দিতে চাই, আমি জানি না কাঁচামরিচটা কতখানি ঝাল, তারপরেও একটুখানি রাখলাম। এটা না এত মজার যে এটা দিয়ে এটা এটা দিয়েই ভাত খাওয়া যাবে, গরম ভাত এটা দিয়ে খেয়ে শেষ করা যাবে। এই মশলাটা কষাচ্ছি, একটুখানি হলুদ মরিচ দেই, গরম পানি দেই, আর একটু গল্প করি। 21শে বইমেলা, অমর 21শে বইমেলা, সেখানে এটা আসলে খুবই গর্বের একটা অনুভব, বই বের হলো কাটাঘুরি। তো কাটাঘুরি প্রথমে যখন বের হয়েছিল, এটা আসলে আমি একটা অনলাইন পোর্টাল, বাংলা অনলাইন পোর্টাল, সেখানে আমি নিয়মিত লিখি, সপ্তাহে একদিন অথবা 15 দিনে একদিন আমার যখন মনে হয়। তো যখন আমাদের সাংবাদিক কলি আবিদা নাসরিন, উনি বললেন যে লিখো তুমি তোমার যা মনে চায়, তো তখন আমি চিন্তা করলাম যে বানিয়ে বানিয়ে গল্প আমি লিখতেও পারি না বলতেও পারি না, এবং সাহিত্যে যে থাকে না যে অনেকগুলো চরিত্র থাকে, ওরকম আসলে কখনো লিখি নাই। আমি চিন্তা করলাম আমি একজন শিল্পী, কণ্ঠশিল্পী, আমার যে জার্নি যেটা সেটা কত, মানে কত কষ্ট, কত শ্রম, কত অধ্যাবসায়
বাবা মার যে অবদান, আমার বড় মামা এবং আমার জীবন সঙ্গী এবং আমার ওস্তাদ, যে বাংলাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী ওস্তাদ বশির আহমেদ, তাদের যে অবদান, এবং তারপরে যখন আমি আমার প্রফেশনাল লাইফ শুরু করলাম, তারপরে আমার ব্যক্তি জীবনে আমার সন্তানরা যে আমার জন্য স্যাক্রিফাইস করলো, একটা শিল্পীর জীবনে কত কত কষ্ট, কত কিছু এই পথ চলাতে থাকে, সেটা আমি আসলে তুলে ধরার জন্যই লেখাটা শুরু করেছি। তো সেখান থেকে প্রথমে বই বের হলো কাটাঘুড়ি, আর সেটা ছিল আমার তৃতীয় বই, কাটাঘুড়ি অনন্যা প্রকাশনা থেকে। আর তারপরে কাটাঘুড়ি দুই, এইবার বের হলো কাটাঘুড়ি তিন। তো ওইটা না আসলে খুবই অন্যরকম একটা অনুভূতি। আমি স্টলে গেছি, স্টলে গত শুক্রবার দিন গেলাম, স্টলে যখন মানে বই বিক্রি হচ্ছিল, তো এবার তো কাটাঘুড়ি তিন বেরিয়েছে, কিন্তু মানুষ যেটা চাচ্ছিল যে সমগ্র, মানে আমার যত বই আমি ওখান থেকে বের হয়েছে সবগুলো তারা চাচ্ছেন। তো তখন আমি আসলে চিন্তা করলাম যে লেখক কি আমাকে বলা যায়, আমি জানি না, কারণ আমি সত্যিকার অর্থে একজন কণ্ঠশ্রমিক, আমি গানটাই শুধু ভালো মতো পারি আমার যতটুকু ক্ষমতা। এই ছাড়া যে আমি ছবি আঁকি, আমার ছবি আঁকারও একটা প্রদর্শনী হয়েছে, বা অন্যান্য যা কাজকর্ম করি, জামা সেলাই করি, বাগান করি, বা এই যে বই লেখালেখি, যেটা এটাকে আসলে মানে লেখক তো বলা যায় না, কারণ আমি আমি লেখক না আসলে, আমি যেভাবে বলি সেভাবে আমি লেখার চেষ্টা করি। তো সেখান থেকে আমি মনে করি যে যারা শ্রোতা হিসেবে যারা মানে আমার গান শোনেন, তারা আসলে এটা এক তাদের একটা প্রশ্রয় যে উনি ভালো গান করেন বা ওনাকে খুব পছন্দ, তাহলে দেখি উনি কি লেখেন, এরকম একটা ব্যাপার আর কি। কিন্তু আমার খুব ভালো লাগার একটা অধ্যায়, আমার অনেক প্রিয় একটা অধ্যায় এই বই, যখন আমি আমার আমার লাইব্রেরিতে আমার ঘরের বইয়ের র্যাকে যখন আমি রাখি, তখন আমার এত ভালো লাগে, এত ভালো একটা অনুভব হয় যে বলার মতন, এটা প্রকাশ করার মতো না। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছটা কষানো হলে আমি একটুখানি উঠিয়ে রাখবো, উঠে তারপরে শিমের বিচিটা কষাবো। আমার শিমের বিচি কষানো হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিব। এই যে অল্প একটু তরকারি, অল্প একটু সালুন দেখছেন, এইটুকুই আমার বাসায় শেষে একটুখানি পড়ে থাকবে, কারণ বোয়াল মাছ হয়তো আমার ছেলে খাবে না, আমার সাহেব খাবে না। একটু মাখা মাখা একটা আঠা আঠা একটা ঝোল হবে, আর একটুখানি পানি দেই। এটাতে আমি এক্সট্রা কোনো কাঁচামরিচ দিব না, যেহেতু কাঁচামরিচ বাটা দেয়া আছে। একটুখানি ধনে পাতা, ওই মশলার বাটার মধ্যেও ধনে পাতা ছিল, তারপরেও বদভ্যাস, মাঝে মাঝে মনে হয় কি শুধু ধনে পাতা খাওয়ার জন্যই শীত আসা দরকার বাংলাদেশে, এত প্রিয় আমার। ধনে পাতা কার কার প্রিয় একটু জানাবেন, আমি আমার সালুনটা হলে আবার আসছি। শিমের বীজ দিয়ে বোয়াল মাছের মাখা ঝোল হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। মাছটা অনেক বড়, কিন্তু রান্না করি আসলে কম কম, কারণ খাওয়ার মানুষ খুব কম, খাওয়ার থেকে গেলে তখন একদম ভালো লাগে না।
নিঃশেষ হয় যখন, তখন মনে হয় আমার রান্নাটা ভালো হয়েছিল। তো যাই হোক, আপনারা কে কিভাবে রান্না করেন আমাকে যদি একটুখানি বলেন, যে বোয়াল মাছ কি কি লাউ দিয়ে রান্না করেন জানি, আর কি কি দিয়ে রান্না করেন একটুখানি সেই ছোট করে হলেও আমাকে জানাবেন। আর এভাবে রেঁধে খাবেন, আমি যেভাবে রান্না করলাম। সবাই, আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক, আমার জন্য অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম।